আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। বিডিটিওটর চ্যানেলের আরেকটা নতুন এপিসোড আপনাদের সবাইকে স্বাগত। এই ভিডিওটাতে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি আপনার সেলফ ইন অ্যাকাউন্টের মধ্যে আপনার যদি কোনো ইসলামী ব্যাংক অ্যাকাউন্ট থাকে সেই অ্যাকাউন্ট থেকে আপনি অ্যাড মানি করবেন। প্রতিবারের মতো আপনাদের সাথে আছি আমি এনাম। আশা করি আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন, আর একটু কষ্ট করে নিচের লাল সাবস্ক্রাইব বাটনটার উপরে ক্লিক করে নোটিফিকেশন আইকনটা অল করে রাখবেন, যাতে এরকমই নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, আর কথা না বাড়িয়ে চলুন কিভাবে আপনি সেলফ ইন অ্যাকাউন্টে অ্যাড মানি করবেন দেখে নেওয়া যাক। তো আপনার সেলফ ইন অ্যাকাউন্টের সাথে যদি ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করা না থাকে, সেক্ষেত্রে আপনি সেলফ ইন অ্যাকাউন্টের সাথে ব্যাঙ্ক অ্যাকাউন্ট কীভাবে অ্যাড করবেন এই নিয়ে আমাদের চ্যানেলে অলরেডি ভিডিও আপলোড করা আছে, ভিডিওটা উপরের আই বাটনে পেয়ে যাবেন, আপনি চাইলে দেখে নিতে পারবেন। তো অ্যাড মানি করার জন্য সর্বপ্রথম আপনি সেলফ ইন অ্যাপসটা ওপেন করবেন। সেলফ ইন অ্যাপসটা ওপেন করার পর এখান থেকে অ্যাড মানি আইকনটার উপরে ক্লিক করবেন। অ্যাড মানি আইকনটার উপরে ক্লিক করার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট নামের একটা অপশন দেওয়া আছে, তো এখান থেকে আমরা অ্যাকাউন্ট অপশনটার উপরে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে নতুন একটা ইন্টারফেস ওপেন হয়ে গেছে। তো আমাদের সেলফ ইন অ্যাকাউন্টের সাথে যেহেতু ব্যাঙ্ক অ্যাকাউন্ট অলরেডি অ্যাড করা গেছে, যার কারণে এখানে আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ওনার নেম এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার দুইটাই কিন্তু চলে এসেছে। তো এখান থেকে আমরা বক্সটার উপরে ক্লিক করলাম। বক্সটার উপরে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে নতুন আরেকটা ইন্টারফেস ওপেন হয়ে গেছে। তো এই পেজটাতে আমাদের প্রথম বক্সটাতে আমরা কত টাকা আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে অ্যাড মানি করতে চাচ্ছি সেই অ্যামাউন্ট আমাদের টাইপ করে দিতে হবে। দেন দ্বিতীয় বক্সটাতে আমাদের সেলফ ইন অ্যাকাউন্টের পিনটা আমাদের টাইপ করে দিতে হবে। তো আমরা সেলফ ইন অ্যাকাউন্টের পিন এবং আমাদের অ্যামাউন্টটা টাইপ করে দিলাম। অ্যামাউন্টটা টাইপ করে দেওয়ার পর এখান থেকে নিচের সাবমিট আইকনটার উপরে ক্লিক করতে হবে। সাবমিট আইকনটার উপরে ক্লিক করার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার এবং ব্যাঙ্ক ওনার নেম এবং আমরা কোন সেলফ ইন অ্যাকাউন্টের মধ্যে অ্যাড মানি করতেছি সব ডিটেলস এখানে আপনারা দেখতে পারবেন। তো সবগুলো ডিটেলস একবার যাচাই করে নেওয়ার পর এখান থেকে আপনারা কনফার্ম আইকনটার উপরে ক্লিক করবেন। কনফার্ম আইকনটার উপরে ক্লিক করার সাথে সাথে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে সেলফ ইন অ্যাকাউন্টের মধ্যে সাকসেসফুলিভাবে অ্যাড মানিটা হয়ে যাবে। তো বন্ধুরা, আশা করি আপনাদের ভিডিওটা ভালোই লেগেছে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে যাবেন, আর কমেন্ট বক্সে ভিডিওটা কেমন লাগলো জানিয়ে যেতে ভুলবেন না। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আল্লাহ হাফেজ।